নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে। আজকে আমি জীবন বিজ্ঞানের টোটাল দুখানা সেট সলভ করব, পেজ নম্বর 349 এবং পেজ নম্বর 352। তো দেখো, পেজ নম্বর 349 নম্বর পেজের যাবতীয় এমসিকিউ টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তো দেখো, 1.1-এর প্রশ্ন কি বলেছে। এই প্রশ্নের উত্তর খাতায় লেখার সময় তোমার চোখে নিম্নলিখিত যে পরিবর্তনটি অবশ্যই ঘটবে তা নিরূপণ করো। অ্যান্সার হবে কোয়াল অ্যান্সার, লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমবে। 1.2-এর অ্যান্সার হবে কোয়াল অ্যান্সার, স্পর্শে লজ্জাবতী পাতায় নুয়ে পড়ে, এটা সিসমোনিস্টিক চলন। ঠিক আছে, 1.3-তে কী বলেছে, এর অ্যান্সার হবে কোয়াল অ্যান্সার, ঘন ঘন লঘুমূত্র ত্যাগ। পরের প্রশ্ন 1.4-এ, এর অ্যান্সার হবে কোয়াল অ্যান্সার, ইউরাসিল ও থাইমিন। 1.5-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার দুটি। 1.6-এর অ্যান্সার হবে আমাদের ঘয়ের অ্যান্সার। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। প্রথালাসে অ্যান্সার হবে প্রথালাসে। পরের প্রশ্ন 1.7-এ, এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 4:1। 1.8-এর যে প্রশ্ন আছে, এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সবুজ বীজপত্র। 1.9-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার। ঠিক আছে, 1.10-এর অ্যান্সার হবে রাইবো নিউক্লিক অ্যাসিড। 1.99-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার অর্জিত গুণের বংশানুসরণ। 1.12-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হরিণ ও হাতি। 1.13-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার মিথেন। 1.14-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার পশ্চিম ঘাট ও শ্রীলঙ্কা, সুন্দরল্যান্ড, ইন্দো বর্মা আর পূর্ব হিমালয়। ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি, মানে এটাকে সাজাতে বলেছে, সেটা খুব সুন্দর করে কিন্তু এখানে সাজানো আছে। অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার। 1.15-এর অ্যান্সার কী হবে, 1.15-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার এক শৃঙ্গ গন্ডার সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক। তো দেখো, এবার আমি শূন্যস্থান সলভ করাবো। 2.1-এ কী বলেছে, কম ঘনত্বের অক্সিনে ড্যাশের বৃদ্ধি বেশি হয়। অ্যান্সার হবে মূলের বৃদ্ধি বেশি হয়। ঠিক আছে, 2.2-এর অ্যান্সার হবে ক্রোমোজোম। 2.2-এর অ্যান্সার হবে ক্রোমোজোম। 2.3-এর অ্যান্সার হবে ফিনোটাইপ। 2.4-এর অ্যান্সার হবে সরল। 2.5-এর অ্যান্সার হবে বৃক্ষ। ঠিক আছে, যে প্রকৃতিতে জলাভূমির অবদান মানবদেহের ড্যাশ নামক অঙ্গের কাজের সঙ্গে তুলনীয়, অ্যান্সার হবে বৃক্ষ হবে। 2.6-এর অ্যান্সার হবে কী বলেছে, প্রাণীর মল ও উদ্ভিদের পরাগরেণু ধুলো ও ড্যাশ অ্যাজমা রোগ সৃষ্টি করে, অ্যান্সার হবে ছত্রাক। এবার আমি সত্য মিথ্যা সলভ করাবো। তো দেখো, 2.7-এর অ্যান্সার হবে সত্য। 2.8-এর অ্যান্সার হবে মিথ্যা। 2.9-এর অ্যান্সার হবে সত্য। 2.10-এর অ্যান্সার হবে সত্য। 2.11-এ কী বলেছে, 1971 খ্রিস্টাব্দে শ্রী অজিত কুমার ব্যানার্জির নেতৃত্বে JFM গঠিত হয়, এটা সত্য আছে। 2.12-তে কী বলেছে, উপযোজনে লেন্সের আকৃতি অপরিবর্তিত থাকে, এটা মিথ্যা আছে। এবার আমি স্তম্ভ মিলাবো। তো দেখো, 2.13-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, সংশ্লেষিত অক্সিন। 2.14-এর অ্যান্সার হবে চয়ের অ্যান্সার, ঠিক আছে, নিউক্লিওলাস সংশ্লেষ। 2.15-এর অ্যান্সার হবে উমর অ্যান্সার, ঠিক আছে, জবা। ঠিক আছে, 2.16-এর কী বলেছে, ব্রঙ্কাইটিস অ্যান্সার হবে ছয়ের অ্যান্সার। 2.17-এ পাইডার বাউথলি অ্যান্সার হবে গয়ের অ্যান্সার। 2.18-এ ডিম্বাণু অ্যান্সার হবে কয়ের অ্যান্সার। ঠিক আছে, কয়ের অ্যান্সার। তো দেখো, এবার আমি পরের প্রশ্নগুলো সলভ করিয়ে দেবো। তো দেখো, 2.19-এর এর অ্যান্সার হবে FSH। ঠিক আছে, যে বিসাদৃশ্যটি বেছে নাও, FSH। 2.20-এর অ্যান্সার হবে স্নায়বিক আবেগের, ঠিক আছে, স্নায়বিক আবেগের দ্রুত ও লম্ফনযুক্ত পরিবহন। টু পয়েন্ট টু ওয়ানের অ্যান্সার হবে পতঙ্গ পরাগী। 2.22-তে অ্যান্সার হবে পরিণত দশা। 2.3-এর অ্যান্সার হবে তো দেখো, 2.23-এর অ্যান্সার হবে ছোটো হাতে দুটো আর। ঠিক আছে, 2.24-এর অ্যান্সার হবে অক্সিস। 2.25-এর অ্যান্সার হবে জনবিস্ফোরণ। 2.26-এর অ্যান্সার হবে ক্ষয়প্রাপ্ত বনের পুনরুদ্ধার ও সংরক্ষণ। ঠিক আছে, তো দেখো, 2.22-এর অ্যান্সার হবে পরিণত দশা। 2.23-এর অ্যান্সার হবে ছোটো হাতে দুটো আর। 2.24-এর অ্যান্সার হবে অক্সিস। 2.25-এর অ্যান্সার হবে জনবিস্ফোরণ। 2.26-এর অ্যান্সার হবে ক্ষয়প্রাপ্ত বনের পুনরুদ্ধার ও সংরক্ষণ। ঠিক আছে, মানে 2.26-এ কী বলেছে, JFM
প্রকল্পের মূল লক্ষ্য কি ছিল, বুঝতে পারছো আমি কি বলছি? এবার আমি পরের পেজ 352 নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো দেখো 352 নম্বর পেজের প্রত্যেকটা এমসিকিউ শূন্যস্থান, ট্রু ফলস, বাম স্তম্ভ, ডান স্তম্ভ টোটাল আমি সলভ করব। তোমরা এইগুলো কিন্তু বাড়িতে বসে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো দেখো 1.1 এর অ্যান্সার ঘয়ের অ্যান্সার, ঠিক আছে? ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদের পার্শ্বীয় একত্রদয়ের নিত্য সিসমোনাস্টিক, ঠিক আছে? বুঝতে পারছো 1.2 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার প্রাণী হরমোন বৈক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়। 1.3 এর অ্যান্সার হবে, 1.3 এর অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার এর রোমান 3, বির রোমান 2, সরি বির রোমান 1, সির রোমান 2, ঠিক আছে? মানে এর রোমান 3, বির রোমান 1 আর সির রোমান 2। 1.4 এর অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার, ঠিক আছে, এস দশা ও জি টু দশা। 1.5 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার, ঠিক আছে। 1.6 এর অ্যান্সার হবে বয়স সন্ধি দশা, অ্যান্সার হবে বয়স সন্ধি দশা, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে, 1.7 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ফলের দৈর্ঘ্য। 1.8 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে পুরুষ ও স্ত্রী উভয়ের ক্ষেত্রে 22 জোড়া একই প্রকৃতির হয়। 1.9 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার মাতা বাহক ও পিতা হিমোফিলিক। 1.10 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হাইড্রোজেন মিথেন অ্যামোনিয়া জল। 1.11 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার কোনো জীব কতগুলো প্রজনন ও অপত্য উৎপন্ন করতে পারে। 1.12 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার একে অপরের সাথে যোগাযোগ করার জন্য অত্যন্ত দক্ষভাবে নৃত্য জাতীয় মহড়া প্রদর্শন করা। 1.13 অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার অ্যামোনিয়াকে নাইট্রেটে জারিত করে। পরের প্রশ্ন 1.14 এ অ্যান্সার হবে আমাদের ঘয়ের অ্যান্সার পশ্চিমঘাট পর্বতমালা এবং শ্রীলঙ্কা। 1.15 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার বৃক্ষ সৃজন এবং অরণ্যের স্থিতিশীল উন্নয়ন, ঠিক আছে? এবার আমি শূন্যস্থান পূরণ করব। ফার্স্ট প্রশ্ন কি বলেছে 2.1 এ ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে ড্যাশ হরমোন, অ্যান্সার হবে অক্সিন। 2.2 এর অ্যান্সার হবে ইউরাসিল, ঠিক আছে। 2.23 এর অ্যান্সার হবে 2.23 এর অ্যান্সার হবে প্রোকট। 2.4 এর অ্যান্সার হবে প্লায়ো হিপ্পাস। 2.5 এর অ্যান্সার হবে নাইট্রিফাইং। 2.6 এর অ্যান্সার হবে ডিডিটি। 2.7 এর অ্যান্সার হবে সত্য, ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি? 2.7 এ কী বলেছে আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাপতি এবং বন কী বলেছে বনচাড়াল উদ্ভিদের সংবেদনশীলতার পরীক্ষাটি সম্পন্ন করেন, এটা সত্য আছে। 2.8 এর অ্যান্সার মিথ্যা। 2.9 এর অ্যান্সার হবে সত্য। 2.10 এর অ্যান্সার হবে মিথ্যা। 2.11 এর অ্যান্সার হবে সত্য। 2.12 এর অ্যান্সার হবে সত্য। তো দেখো এখানে ম্যাচিং খুব সুন্দর করে করা আছে। 2.13 অ্যান্সার হবে চয়ের অ্যান্সার, ঠিক আছে। কৃত্রিম উপায়ে সংশ্লেষিত জিব্বে রোলিন, ঠিক আছে। 2.14 এর অ্যান্সার হবে, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে কিন্তু সলভ করা আছে। 2.5 এর অ্যান্সার হবে কোয়া। 2.16 এর অ্যান্সার হবে খ, ঠিক আছে। 2.14 এর অ্যান্সার হবে ঘ, মানে তোমার হচ্ছে অক্সিনোসাইটোকাইনিন, তাই তো, মাইক্রো প্রোপাগেশনে যাকে বলে। 2.16 এর অ্যান্সার হবে খ। 2.17 এর অ্যান্সার হবে ছ। 2.18 এর অ্যান্সার হবে গোয়া, মানে হেটারো ক্রোমোটিন, ঠিক আছে। এবার আমি 2.19 এর প্রশ্নগুলো সলভ করাবো। তো দেখো 2.19 এর অ্যান্সার হবে বিসাদৃশ্যটি হবে অপটিক নার্ভ। 2.20 এর অ্যান্সার হবে অ্যাকশন হবে, ঠিক আছে। 2.21 এর অ্যান্সার হবে আমাদের ক্লিভেজ, ঠিক আছে। ক্লিভেজ বা এটাও বলতে পারো যে ফায়োইং, মানে ফারোইং যাকে বলে, ফয়াকার রয়কার অন্তস্থা হস্যি অনস্বর, ঠিক আছে। ফারোইং বা ক্লিভেজ 2.21 এর অ্যান্সার হবে। 2.22 এর অ্যান্সার হবে পৃথকী ভবনের সূত্র। 2.23 অ্যান্সার হবে মিউটেশন বা পরিব্যক্তি। 2.24 এর অ্যান্সার হবে খাদ্যের উৎস ও সমুদ্রত্বের সন্ধান দেওয়া। 2.25 এর অ্যান্সার হবে বায়ুদূষণ। 2.26 এর অ্যান্সার হবে পশ্চিমী মেদিনীপুর জেলার আড়াবাড়ি অরণ্যে, পশ্চিমী বা পশ্চিম মেদিনীপুর জেলার আড়াবাড়ি অরণ্য, ঠিক আছে। যে এফ এম প্রকল্পটি প্রথম কোথায় শুরু হয়েছিল,
তো দেখো বুঝতে পারছো আজকে আমি দুখানা সেট সলভ করে দিয়েছি, বাকি দুখানা সেট আমাদের বাকি আছে, সেটা খুব শীঘ্রই সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।